প্রায় দু দশক ধরে রাস্তা সংস্কার হয়নি। প্রতিবাদে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। কোচবিহারের তুফানগঞ্জ এলাকার দু কিলোমিটার রাস্তা প্রায় দু দশক ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। নিত্যদিন যাতায়াত করতে নাভিশ্বাস ওঠে স্থানীয়দের, ঘটে দুর্ঘটনাও। ঝক্কি পোহাতে হয় গুরুতর অসুস্থ কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা। এছাড়া সারা বছর তো বটেই, গ্রীষ্মকালে এই সমস্যা বেড়ে দাঁড়ায় দ্বিগুণ। ছোট ছোট বাচ্চাদের চার কিলোমিটার রাস্তা পেরিয়ে পড়তে যেতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। আমরা আজকে যে করলাম এখানে, যে আমাদের এখানে যে পঞ্চায়েত প্রধান অঞ্চলে আমরা সবকিছুতে জানিয়েছিলাম যে রাস্তা দিয়ে একটা আমাদের কোনো রুগী পেশেন্ট আর কি নিয়ে যাইতে পারছি না, গাড়ি আসে না, অ্যাম্বুলেন্স ঢোকে না, মানুষ আমরা যাতায়াত করতে পারছি না। আমরা একটা কোনো ইমার্জেন্সি যদি এখানে একটা পেশেন্ট থাকে, তাকে যে তুফানগঞ্জ মানুষের হসপিটালে যে নিয়ে যাব, তাদের কোনো ব্যবস্থা নেই। এখান থেকে দুই কিলোমিটার তাকে কাঁধে করে নিয়ে যেতে হয়, নিয়ে তারপরে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যেতে লাগে। এই অসুবিধা এখানে সবাইকে জানিয়েছে, অঞ্চলে জানাইছিলাম, কোনো কাজ হচ্ছে না। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। যদিও গ্রামবাসীদের হুঁশিয়ারি, এই অবরোধে কাজ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। অমিত সরকারের রিপোর্ট, আরোহী নিউজ, কোচবিহার।